অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আচ্ছা ঠিক আছে, তুমি বলার আগে আমি যেটা গেস করছি সেটা বলে দিই। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তুমি আমার ভুল ধরিয়ে দিও। দেখো, তুমি যেটা করেছো তাতে দোষের কিছু নেই, তুমি তারাকে ভালোবেসেছ আর ভালোবেসে বিয়ে করেছ, তো তুমি এই কথাটাই বলতে, তাই তো? দেখো সমুদ্র, তুমি যে তারাকে জোর করে বিয়ে করনি সেই কথাটা কিন্তু আমি জানি, কিন্তু আমি স্যারকে জানাইনি। কিন্তু আমার মনে হয় স্যারের সত্যিটা জানা উচিত আর তোমার থেকে জানা উচিত। হ্যাঁ রাহুল, অবশ্যই জানা উচিত। অ্যান্ড বিলিভ মি, আমি স্যারের সাথে এই বিষয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো কারণে আমি বলতে পারিনি। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে সমস্ত সত্যি কথা বলে দেবো। তো তোমাকে একটা রিকোয়েস্ট রাহুল, প্লিজ তুমি স্যারকে ভুল বোঝো না। প্রাইমারিলি দ্য ফল্ট ইজ মাইন, দোষটা আমার। আবার? আচ্ছা চলো চলো, মেনে নিলাম যে তুমি স্যারকে সত্যিটা না জানিয়ে দোষ করেছ, কিন্তু স্যার যেটা করছেন সেটা কি ঠিক? তুমি তারাকে নিয়ে হানিমুনে গেছো সেটা নিয়ে স্যারের সন্দেহ হয়েছে, তো স্যারের এবার কি করা উচিত? শুধু সন্দেহ করা উচিত নাকি ডিরেক্টলি এসে তোমাকে এই ব্যাপারে প্রশ্ন করা উচিত? আমার এটা ভেবে খারাপ লাগছে যে স্যার এসব ব্যাপারে তোমাকে কিছু না জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করছেন, আমাকে প্রশ্ন করছেন। কি দরকার ছিল বলো তো স্যার, কি দরকার ছিল ওই দাদু দিদাকে ডেকে তোমাদের হানিমুনের ব্যাপারে কোয়ারি করার? এসিপি দিনেশকে ফোন করার কোনো দরকার ছিল না? এতদিন স্যার তোমাকে ছাড়া আর কাউকে চিনতেন না, তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করতেন না, বাইরে বেরোলে যেখানেই যেতেন তোমাকে নিয়ে যেতেন। তাহলে এখন তোমার জায়গায় কেন আমাকে বসাতে চাইছেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তোমার কাছে নেই কিন্তু আমার কাছে আছে। বলবো? স্যার তোমার ওপর রিভেঞ্জ নিচ্ছে। স্যার তোমাকে আর কোনো রকম ইম্পর্টেন্স দিতে চাইছে না, অ্যান্ড অ্যাকর্ডিং টু মি দিস ইজ নট ডান। দেখো, রেসপেক্ট তাকেই দিতে ইচ্ছা করে যে রেসপেক্ট পাওয়ার যোগ্য আর যে অন্যকে রেসপেক্ট করে। দেখো সমুদ্র, এক হাতে কোনোদিন তালি বাজে না। এবার আশা করি বুঝতে পারছো কেন নিউটনের থার্ড ল প্রসঙ্গটা তুলেছিলাম প্রথমে। একটা ফ্রি অ্যাডভাইস দেবো, ইটস পে ব্যাক টাইম। স্যার তোমার সাথে যেই বিহেভিয়ারটা করছে তুমি ঠিক সেই বিহেভিয়ারটা ফিরিয়ে দাও। একমাত্র তাহলেই উনি রিয়েলাইজ করবেন যে উনি ভুল করেছেন। তারা পর্যন্ত চুপ থাকছে না, স্যারকে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল বুকের ওপর বলে দিচ্ছে, তাহলে তুমি কেন চুপ থাকবে? প্রোটেস্ট করা শুরু করো সমুদ্র, নাহলে অনেক দেরি হয়ে যাবে। রাহুল প্লিজ প্লিজ আমাকে প্রভোক করো না। আমি তোমাকে প্রভোক করছি না সমুদ্র। দেখো যেটা হচ্ছে সেটা দেখে আমার খারাপ লাগছে, তাই আমি বলছি আই ফিল ফর ইউ। দেখো এই সিচুয়েশনে যদি আমি থাকতাম না তাহলে আমার রিয়াকশন কিন্তু অন্যরকম হতো। রাহুল, তোমার কাছে বিষয়টা যতটা সহজ আমার কাছে বিষয়টা অতটা সহজ নয়। আমি স্যারকে অনেক মিথ্যে কথা বলেছি রাহুল, আমি স্যারকে অনেক ঠকিয়েছি। আমি আমি বুঝতে পারছি কিন্তু ওকে, আমি আর কথা বলাতে চাইছি না, আমি যা বলার বললাম, এবার বাকি ডিসিশনটা তোমার। আর একটা কথা, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি তোমার পাশে আছি এবং থাক, বি ব্রেভ। স্যার যদি তোমাকে আর তারাকে আলাদা করার চেষ্টা করে তাহলে সবার আগে আমি স্যারের সামনে দাঁড়াব। থ্যাংক ইউ রাহুল, যাই। আমাকে চিনতে যে একটু ভুল হয়ে গেছে সমুদ্র, অল দ্য বেস্ট।
স্যার আমি কি যাব আপনার সাথে না আমি রাহুলকে নিয়ে যাচ্ছি মনটা ভালো হয়ে গেল হঠাৎ এই যে তুমি আমার রুমে এলে তাই চুপ করো তো আচ্ছা আমাকে একটা কথা বলবে কি কথা এই যে বাবা তোমাকে স্যামের মতোই ভালোবাসছে বিশ্বাস করছে এই পুরো ব্যাপারটা আমার খুব একটা খারাপ লাগছে সেটা বলবো না কিন্তু আমার না কেন জানি না একটা সন্দেহ হচ্ছে আমার মন বলছে বাবা কোনো একটা প্ল্যান করছে প্রীতিব তুমি ভুল ভাবছো স্যারকে এত সন্দেহ করো না দেখো বাবাকে তো আমি চিনি বাবা কখন কি করে কেন করে সেটা কিছুটা হলেও আমি জানি বাবা স্যাম আর দিভাই রিলেশনটা ভাঙতে চাইছে আর তার জন্য বাবা তোমাকে ইউজ করতে চাইছে রাহুল তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব তুমি প্লিজ বাবাকে কোনোভাবে কোনো রকম হেল্প করবে না প্রীতিব তুমি ভুল ভাবছো তোমরা সবাই স্যারকে ভুল চিনেছো স্যার আমাকে এরকম কোনো কথা বলেননি বললাম না আমি বাবাকে চিনি বাবা কি কি করতে পারে সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারি তুমি হয়তো জানো না বাবা আমাকে একদিন একটা অপশন দিয়েছিল আমি বাবার সাথে থাকতে চাই না দিভাইয়ের সাথে থাকতে চাই তুমি কি বলেছিলে আমি তো জানিয়ে দিয়েছিলাম যে আমি দিভাইয়ের সাথেই থাকতে চাই বাবা প্রথমে আমাকে ইউজ করার চেষ্টা করেছিল আলটিমেটলি তাতে কোনো লাভ হয়নি তাই আমার মন বলছে বাবা তোমাকে ইউজ করার চেষ্টা করবে আমি যদি এটা জানতে পারি যে তোমার জন্য কোনোভাবে দিভাই আর স্যামের সম্পর্কের কোনো রকম কোনো তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না তোমার সাথে সমস্ত সম্পর্কের কথা আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব কি হলো কিছু বলছো না যে কি বলবো বলো তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো তাহলে তো আমার কিছু বলার নেই তুমি খুব ভালো করে জানো যে তারা আর সমুদ্রকে আমি কোন চোখে দেখি ওদেরকে কতটা ভালোবাসি আর তার একটাই কারণ তুমি তুমি ওদেরকে ভালোবাসো ওদের ভালো চাওয়ার তাই আমিও এর থেকে বেশি আশা করি তোমাকে আর কিছু বোঝানোর দরকার নেই প্রীতি ডোন্ট মাইন্ড তোমার উপর আর কি মাইন্ড করবো দেখো তোমাকে আমি বিশ্বাস করলাম কিন্তু আমার বিশ্বাসটা রেখো আবার